আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজমস। আজকে আমি আপনাদের সাথে বাড়িতে তৈরি করবেন একদম পারফেক্ট একটা আলুর চপ রেসিপি নিয়ে চলে এসেছি, আর যেটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তার জন্য প্রথমে আমার এখানে লাগছে বেসন। আমি এখানে 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি, আর সাথে এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করছি। অবশ্যই ময়দাটা অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার পারফেক্ট আলুর চপের ব্যাটারটা তৈরি হয়ে যাবে। আর এখানে আমি এরকম একটা আইসক্রিমের কাপ ব্যবহার করেছি, এই মাপ অনুযায়ী দিয়েছি। এখানে 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা দিয়েছি, সাথে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচের একটু বেশি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, সাথে এখানে হলুদ গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, ঝালমরিচের গুঁড়া, সাথে জিরে মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে এবার এগুলোকে ভালোভাবে মিক্সড করে চালনি দিয়ে চেলে নিব। চালনি দিয়ে চেলে নেওয়া হয়ে গিয়েছে আমার। এবার আমার ব্যাটারটা দেখতে ঠিক এরকম হয়েছে, আর বেসনের সাথে সব মশলা অ্যাড হওয়ার কারণে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। সাথে এখানে গোল একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি, সাথে এখানে আমি অল্প একটু পরিমাণে আদা বাটা, রসুন বাটা আর জিরে মরিচের বাটা দিয়ে খুব ভালোভাবে পানি দিয়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে হ্যান্ড মিক্সার ব্যবহার করতে পারেন, আমি এখানে খুব তাড়াতাড়ি তৈরি করব বলে আর হ্যান্ড মিক্সার ব্যবহার করিনি। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, অল্প করে করে পানি অ্যাড করবেন, একেবারে সবটা দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে ঘনত্বটা বুঝতে অসুবিধা হবে। তো আমি এরকম পরিমাণ পানিটা দিয়েছি, দিয়ে এবার এটিকে খুব ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নাড়াচাড়া করে নিব। আর আমার এখানে মনে হলো যে আরেকটু দরকার, সেজন্য আমি আরেকটু দিয়ে দিয়েছি পানি। অবশ্য পানি অল্প করে করে দিয়েই ঘনত্বটা বুঝে নিতে হবে। এখানে আমি খুব ভালোভাবে আবার হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি, আর আপনার এটাকে যখন মিক্সড করছি কিছুক্ষণ পরে কিন্তু এর ঘনত্বটা পাতলা হয়ে আসছে। আর লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এর উপরে কিন্তু একটা তেল তেলে ভাব চলে আসছে। আর ঠিক আলুর চপের ব্যাটারের ঘনত্বটা এরকম পরিমাণে হবে, আমি আপনাদের একটু নিকট থেকে দেখাই। খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারছেন হালকা একটা তেল তেলে ভাব আছে। এবার আমি এখানে আলুর চপের তৈরি করার জন্য আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, আর এটা আমি সম্পূর্ণ আলু ভর্তা যেভাবে মেখে নেয় সেভাবে মেখে নিয়েছি। তো হাতে যেগুলো লেগেছিলো হাতটা ধুয়ে পরিষ্কার করে এসেছি, আর সাথে হাতে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছে, কারণ হাতে তেল মাখিয়ে নিলে আলুটা আপনার হাতে মেখে যাবে না, আর যদি কোনো কারণে হাতে মেখে যায় তাহলে আপনার পারফেক্ট গোল চপটা আপনার তৈরি করতে অসুবিধা হবে। এবার এরকম করে একটু গোল করে নিয়ে ঠিক হাতের তালু দিয়ে চাপ দিয়েছি, আর আঙ্গুল দিয়ে হালকা চেপে দিয়েছি। যদি কোনো দিকে একটু সমস্যা উঁচু নিচু থাকে তাহলে আপনারা এভাবে এটিকে সেট করে নিতে পারেন। এরকম করে করে আমি সবগুলো বানিয়ে নিব। আমি এখানে 2টা বানিয়ে নিয়েছি, আর এরকম করে যেগুলো থাকবে ঠিক সেগুলো ঠিক একই পর্যায়ে বানিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে এখানে কিন্তু কেউ যদি মনে করেন যে কোনো কুকি কাটার দিয়ে কেটে নেবেন তাহলে কেটে নিতে পারেন, সেক্ষেত্রে আলুগুলোকে সম্পূর্ণ পাতলা করে এক সাইডে বিছিয়ে নিতে হবে। আর এরকম করলে সবগুলো আমি করে নিয়েছি, আর দেখতে ঠিক এরকম হয়েছে। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, হাতে যদি কোনো কারণে মেখে যায় তাহলে হাতটা খুব ভালোভাবে পরিষ্কার করে আবার তৈরি করা শুরু করবেন। অন্যদিকে চুলায় এবার আমি তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর তেলটা কিছুক্ষণ পর গরম হয়ে আসলে এর মধ্যে একটুখানি বেসন দিয়েছি, আর আমার এটা উপরে ফুলে উঠেছে, তার মানে পারফেক্টলি আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে এবার আমি আলু চপগুলো দিয়ে দিব। আমি 1টা করে আলু চপ নিয়েছি, আর বেসনের মধ্যে ডুবিয়ে এরকম একটা কাঁটা চামচ দিয়ে আমি দিয়ে দিয়েছি। আমি আপনাদের দেখানোর জন্য 1টা করে দিচ্ছি। ঠিক আমি চপের মধ্যে এরকম করে বেসনটা গুলিয়ে নিব, নিয়ে আমি সরাসরি তেলের উপরে ছেড়ে দিব। আপনারা চাইলে হাত দিয়ে ব্যবহার করতে পারেন, আবার কাঁটা চামচ দিয়েও ব্যবহার করতে পারেন, যার যেটা সুবিধা। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, চপটা যখন আপনি তেলে দেবেন সেক্ষেত্রে তেলে দেওয়ার পর সাথে সাথে উল্টিয়ে দিবেন, আর তাহলে চারি সাইডটা সমান করে গোল হবে। এবার এখানে আমি 1 সাইড উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে আমি সব সাইডগুলো খুব ভালোভাবে ভেজে নিব। আমার হাতে থেকে একটু বেশি পরিমাণে বেসন পড়ে গিয়েছিলো, সে কারণে একটা সাইড একটু লম্বা হয়ে গিয়েছে, কিন্তু কোনো অসুবিধা নেই। এরপর আমি আলুর চপগুলোকে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এগুলোকে ভেজে নিব। আর আপনি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারছেন আমার আলুর চপটা কত সুন্দর ফুলেছে।
এবার আমি এই চপগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিব। অন্যদিকে আমি আবারও কিছুটা চপ দিয়ে দিয়েছি চুলায়। আর একটুখানি লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ফুলে উঠেছে। আর আপনারা যদি ঠিক এভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন তাহলে দেখবেন আলুর চপগুলো খেতেও খুব সুন্দর টেস্টি হবে আর খুব সুন্দরভাবে ফুলে যাবে। আমি কিন্তু এখানে চুলা দেওয়ার সাথে সাথে উল্টে দিচ্ছি আর এক সাইড দিয়ে হালকা করে একটু চাপ দিয়ে দিচ্ছি, তাহলে যদি কোনো কারণে উঁচু নিচু থাকে তাহলে সেটা বসে যেয়ে আর বেগুনিগুলো সমান হয়ে যাবে আর ফুলে উঠবে। আর এরকম করে আমি সব বেগুনিগুলো ভেজে নিব। আমি এক সাইড দিয়ে কিছুটা করে দিচ্ছি আর অন্য সাইড দিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে। এরকম করে সব চপগুলো আপনারা ভেজে নিতে পারেন আর খুব সহজে ঝটপট তৈরি হয়ে যাবে আপনাদের এই পারফেক্ট আলুর চপটি। যদি কোনো কারণে আপনাদের ব্যস্ততা থাকে তাহলে কিন্তু খুব সহজে ঝটপট এইভাবে তৈরি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আমি একে একে করে সবগুলো দিয়ে ভেজে নিয়েছি আর সবগুলো আমি একে একে উঠিয়ে নিচ্ছি। এরপর বাকি যেগুলো আছে সবগুলো এইভাবে ভেজে নিব। আর লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমি সবগুলো উঠিয়ে নিয়েছি পাত্রে আর আমার চপটা কত সুন্দর পারফেক্ট হয়েছে যেটা দেখলেই বুঝতে পারছেন। সবগুলো কিন্তু একই রকম ফুলে উঠেছে আমার, আর দেখলেই বোঝা যাবে না যেটা আমরা বাড়িতে তৈরি করেছি। আপনারা চাইলে এভাবে ঝটপট খুব সহজেই তাড়াতাড়ি বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই পারফেক্ট আলুর চপটি। আমি আপনাদের সাথে এখানে একটা আলুর চপ ভেঙে শেয়ার করে দেখাবো যে এর ভিতরটা ঠিক কেমন হয়েছে। আমি এখানে একটা আলুর চপ ভেঙে দেখাচ্ছি, দেখুন এর ভিতরটা কত সুন্দর হয়েছে, একদম পুরো পারফেক্ট হয়েছে আর খেতেও অনেক মজা। আপনারা এখানে চাইলে উপরে নামানোর সাথে সাথে সামান্য একটু বিট লবণ ছড়িয়ে নিতে পারেন কিংবা সস দিয়ে পরিবেশন করতে পারেন। খুব সহজে ঝটপট এই পারফেক্ট আলুর চপের রেসিপিটি আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।